আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইপিএস গাইডলাইন চ্যানেলে আপনাদের সবাইকে। যারা কোরিয়ান ভাষায় প্রিপারেশন নিচ্ছেন এবং ইপিএস টপিক বই পড়াশোনা করছেন, সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। দক্ষিণ কোরিয়া থেকে আমি আছি আপনাদের সাথে। ইপিএস টপিক বইয়ের আজকে 37 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। 37 নম্বর অধ্যায় হচ্ছে শামসিব চিলগুয়া, 37 নম্বর অধ্যায়। ছুরিপ মনুল কুক দাদুব সিদা, ছুরিপ মুন দরজা, কুক অবশ্যই, দাদুব সিদা বন্ধ রাখি, দরজা অবশ্যই বন্ধ রাখি। এই বিউপসিদা, এখানে এটা হচ্ছে একটা গ্রামার। বিউপসিদা সাধারণত কোনো বার্বের পরে ব্যবহার করা হয়। এটা কাউকে কোনো কিছু অনুরোধ করার ক্ষেত্রে একসাথে, যেমন শিক্ষা হাফসিদা, আমরা যেটা কোম্পানিতে দুপুরের সময় বলে যে শিক্ষা হাফসিদা, খেতে যাই চলেন, তারপরে কোথাও যদি যাই খাপসিদা বলি যে চলেন যাই, এরকম আর কি। কোনো কিছু একসাথে, একত্রে কয়েকজনে মিলে কোনো কিছুকে অনুরোধ করার ক্ষেত্রে বিউপসিদা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, হাকসুব আনে, পাঠের পরিচিতি, পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য। ডরমেটরিতে কিছু নিয়মকানুন আছে, সেখানে সেগুলি বলা হবে। গ্রামার আছে, গ্রামার হচ্ছে বিউপসিদা এবং নুন্দোঙান, এই দুইটা আলোচনা করা হবে, এবং শব্দার্থ আছে, তথ্য ও সংস্কৃতি তো আছে। থেওহা, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই দুইটা থেওহা বা কথোপকথন থাকে। তো এই থেওয়াটা হচ্ছে নিয়মকানুন, নিয়মকানুন একটা কিচুকসার মধ্যে কী ধরনের নিয়মকানুন থাকে সেগুলি, তো এগুলি যেমন এটা হচ্ছে কি, খিচুকসা স্যাংহাল খিউচিক, খিচুকসার জীবনযাত্রার নিয়মাবলী বা নিয়মকানুন। খিউচিক মানে হচ্ছে কি, নিয়মকানুন, নিয়মাবলী, কী কী জিনিস করা যাবে, কী কী জিনিস করা যাবে না, সেই বিষয়গুলি এখানে আলোচনা করা আছে 8টা পয়েন্ট আকারে। তো সঠিক উচ্চারণের জন্য প্রথমে আমরা কোরিয়ানদের মুখ থেকে লিসেনিংটা শুনব। 37과 출입문을 꼭 닫읍시다. 대화 1. 기숙사 생활 규칙. 다음 기숙사 규칙을 잘 지켜주세요. 1. 방을 깨끗하게 청소합시다. 2. 복도나 계단을 깨끗하게 사용합시다. 3. 세탁실과 샤워실을 사용한 후에는 잘 정리합시다. 4. 큰 소리로 떠들지 맙시다. 5. 기숙사에 외부인을 데리고 오지 맙시다. 6. 방에서 조리기구를 사용하지 맙시다. 7. 외출할 때는 출입문을 꼭 닫읍시다. 8. 기숙사 시설물이 파손되면 즉시 관리인에게 보고합시다. 아무라 코리안들 목택에 리스닝타 숨남 এবার যে শব্দার্থগুলি আছে সেগুলি বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা এবার প্রত্যেকটা শব্দের অর্থ এবং গ্রামার বিশ্লেষণ করার চেষ্টা করব। খিচুকসা স্যাংহাল খিউচিক, খিচুকসা হচ্ছে ডরমেটরি, স্যাংহাল খিউচিক জীবনযাত্রার নিয়মকানুন, মানে একটা কিছুর মধ্যে থাকলে যে সমস্ত নিয়মকানুনগুলি মেনে চলতে হবে সেগুলি এই ইয়ার মধ্যে দেয়া আছে, খেজি ফান বা এখানে পয়েন্ট আকারে দেয়া আছে আর কি। তো এখানে 8টা পয়েন্ট দেয়া আছে, 8টা পয়েন্ট কি কি সেটা আমরা দেখব। বাঙুল কেকু থাকে সোমসু আফসিদা, কেকু থাকে মানে হচ্ছে কি, খুব পরিচ্ছন্নভাবে, খুব ভালোভাবে পরিষ্কার করা। কেকু থাগে সোমসু আফসিদা, বাং মানে হচ্ছে রোম। অনেক সময় দেখা গেছে কি, আপনার খাটের নিচে চিপায় চাপায় অনেক সময় ময়লা থাকে আর কি,
সেই ময়লা মানে একদম পুরো ক্লিন করে আর কি, যেটাকে আমরা নিট অ্যান্ড ক্লিন বলি আর কি। হ্যাঁ, পরিচ্ছন্নভাবে পরিচ্ছন্নভাবে পরিষ্কার করি রুম বা ঘর, পরিচ্ছন্নভাবে পরিষ্কার করি। তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে বগদোনা খেদানুল কেকুত থাকে সায়ং হাফসিদা। বগদো মানে হচ্ছে করিডোর, করিডোর তো বোঝেনি যে মাঝখানে দুই তিনটা দুইটা রুমের মাঝখানে যে জায়গা থাকে সেটা হচ্ছে করিডোর। করিডোর অনেক সময় করিডোরের করিডোরের মধ্যে কি ময়লা জমে থাকে, কারণ এখানে হাঁটা হয়, হাঁটতে হাঁটতে বিভিন্ন ধুলাবালি জমে যায়, সেই করিডোর। এবং খেদান, খেদান মানে হচ্ছে সিঁড়ি। কেকুত হাগে, কেকুত মানে কি পরিচ্ছন্নভাবে প্রত্যেক সপ্তাহ সপ্তাহে করে পরিষ্কার করা, অথবা যদি ময়লা হয়ে যায় তাড়াতাড়ি এটা পরিষ্কার করা, সংসু দেওয়া। সায়ং হাফসিদা ব্যবহার করি, হাফসিদা। এই বিফসিদার একটু আগেই বলছি আমি, কোনো কিছু অনুরোধ করার ক্ষেত্রে যেহেতু একটা নিয়ম, এই জন্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সাধারণত নুফিব মালে ব্যবহার করা হয়। কাউকে কোনো অনুরোধ করার ক্ষেত্রে এই বিফসিদাটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, তিন নম্বরে হচ্ছে সাম্বন, তিন নম্বর হচ্ছে শেতাকশিল গুয়া সাও সিরুল সায়ংহান হুইয়ে, সায়ংহান হুইয়েনুন জাল জংনি হাফসিদা। শেতাকশিল মানে যেখানে কাপড় চোপড় সাধারণত কোরিয়াতে যে কি বলে ওয়াশিং মেশিন থাকে, প্রত্যেকটা খিচুকচার মধ্যেই একটা দুইটা করে আপনার ওয়াশিং মেশিন আছে, সেগুলোকে বলা কি শেতাকগি, শেতাকশিল। শেতাকশিল হচ্ছে যেই রুমগুলির মধ্যে, যেই রুমের ভিতরে এই শেতাকগিগুলি থাকে, এই ওয়াশিং মেশিনগুলি থাকে সেই রুম। এবং সাওশিল সাধারণত মানে কি বলে গোসলখানার পাশেই এই ওয়াশিং মেশিনগুলি থাকে আর কি। তো এই দুইটা জায়গায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে, জংনি করে মানে আর কি গুছায় রাখার কথা বলা হয়েছে এখানে। শেতাকশিল গুয়া ওয়াশিং মেশিন ঘর এবং গোসলখানা সায়ংহান হুয়ে ব্যবহার করার পর, সায়ংহান সায়ংহান ব্যবহারের হুয়ে ব্যবহারের পর, হুয়ে নুন সায়ংহান হুয়ে নুন জাল ভালোভাবে জংনি, জংনি মানে কি গুছায় রাখা। আপনি দেখা গেছে সেজে ব্যবহার করলেন, মানে কি বলে পাউডার ব্যবহার করলেন, ক্লিনিং পাউডার ব্যবহার করার পরে ছড়ায় ছিটিয়ে রাখলেন বা এখানে উল্টাপাল্টা জায়গায় রাখলেন, সেটা করা যাবে না, সুন্দর করে গুছিয়ে রাখতে হবে আর কি, জংনি করে রাখতে হবে। জংনি হাফসিদা, এটা আসলে অনেক উচ্চারণ করে জংরি, জংরি উচ্চারণ হবে না, হচ্ছে জংনি, জংনি হাফসিদা। আচ্ছা, তারপর হচ্ছে সাবন, চার নাম্বার খুন সুরিরু। খুন মানে হচ্ছে উচ্চ শব্দ আর কি, খুন সুরি মানে উচ্চ শব্দ। খুন সুরিরো তদুলজি মাফসিদা, তদুল্লা মানে হচ্ছে কি মানে দুই তিনজনে কথা বললে যেরকম একটা মানে কি কোলাহলপূর্ণ বোঝা যায়, হ্যাঁ কোলাহলপূর্ণ শোনা যায়, সেটাকে হচ্ছে কি তদুল্লা, হাতাহাতি করা বা জোরে জোরে কথা বলা, দুজনের কথা কাটাকাটি করা, এগুলি করা যাবে না। খুন সুরিরু তদুলজি মাফসিদা মানে জোরে জোরে কথা বলা বা তর্কাতর্কি করা অথবা মানে ইয়া করা, ওই টাইপের এগুলি করা যাবে না। আচ্ছা, আর তারপরে হচ্ছে পাঁচ নম্বরে হচ্ছে খিসুকসায়ে উইবু ইন। ওয়েবু ইন হচ্ছে বাহিরের কোনো লোক, বাহিরের লোক, খিজুকসার ভিতরের না, যারা খিজুকসায় থাকে তারা না। উইবিন হচ্ছে কি বাহিরের লোক, বাহিরে উইবু ওয়েবু ইনুল থেরিগু উজি মাফসিদা। থেরি 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 মানে হচ্ছে নিয়ে আসা, থেরিগো থেরিগু উজি, থেরিগু উজি মানে হচ্ছে কি কোনো কিছু নিয়ে আসা আর কি। থেরিওদা, থেরিগোদা মানে হচ্ছে নিয়ে আসা বা থেরিওদা নিয়ে আসা। হ্যাঁ, থেরি এখানে জি মাফসিদা, জি মাফসিদা হচ্ছে একটা গ্রামার, কোনো কিছু নিষেধ করা। জি মাসেও, জি মাফসিদা, জি মাসে হচ্ছে খাজি মাসেও, যাইও না মগজি মাসেও, খাইও না ইরহাজি মাসেও, কাজ কইরো না। জি মাসে হচ্ছে কোনো কিছুকে নিষেধ করা। এখানে যেহেতু বিফসিদা ব্যবহার করা হয়েছে এই জন্য হচ্ছে কি জি মাফসিদা।
আচ্ছা তারপর হচ্ছে ছয় নম্বরটা বাংস রোমের মধ্যে রোমে জুরিখিগুরুল জুরিখিগু হচ্ছে রান্নাঘরের মধ্যে যে সমস্ত জিনিসপত্র থাকে থালা বাটি চামিচ পাতিল পুতিল হাবি যাবি এই সমস্ত এগুলো হচ্ছে সুরিখিগু সুরিখিগুরুল সায়ং হাজি মাপসিদা বাংয়ের মধ্যে রোমের মধ্যে এগুলো ব্যবহার করা যাবে না আপনি যদি প্লেট থারি পাতিল এই সমস্ত যদি রুমের ভিতরে রাখেন বা রুমের মধ্যে নিয়ে আসেন খাবার খান তাহলে সেক্ষেত্রে কি রুম ময়লা হয়ে যাবে এবং রুমের ভিতরে একটা খাবারের যে গন্ধ সেটা হবে এটা করা যাবে না যদি আপনার সাথে আরেকজন শেয়ারিং করে থাকে তার জন্য তো একটা বিরক্তির বিষয় হয়ে যাবে এই জন্য এটা করা যাবে না আর ছয় নম্বরটা হচ্ছে কি ওয়েছুল হালতেনুন সুরিপ মুনুল কুক দাদুপশিদা উইচুল মানে হচ্ছে বাহিরে যাওয়ার সময় দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে বন্ধ রাখবেন বা বন্ধ রাখি মানে বাহিরে যাওয়ার সময় দরজা বন্ধ রাখি আট নম্বর হচ্ছে খিসুকসা শিশুল মুড়ি খিসুকসায় শিশুল মুড়ি হচ্ছে কি যে মানে যে পানি গ্যাস তারপরে এয়ার কন্ডিশনার এগুলি হচ্ছে শিশুল মুড়ি ফাছুন দেমিও নষ্ট হয়ে গেলে জুকসি জুকসি মানে হচ্ছে তাৎক্ষণিক তাড়াতাড়ি জুকসি খোয়াল্লি নেগে বগো হাফসিদা মানে যে দায়িত্বশীল আছে তাকে সাথে সাথে জানাতে হবে তাহলে খিসিকটা এই পর্যন্তই আমরা কিছু শব্দার্থ দেখব আমরা নিচে চলে যাচ্ছি শব্দার্থগুলির মধ্যে অহি ইল খিসুকসা সংক্রান্ত যেমন বাং মানে হচ্ছে রোম মুক্ত হচ্ছে করিডোর খেদান সিঁড়ি চুরিপমুন দরজা তারপর হচ্ছে সেতাকশিল লন্ড্রি রুম বা ওয়াশিং রুম কাপড় ওয়াশিং করে যেটা আর কি কাপড় ধৌতো করার রুম মেশিনে করে যেটা সেই মেশিনের নাম হচ্ছে সেতাকগি শিল সাধারণত কি হিসেবে ব্যবহার হয় রুম যেমন সামুশিল ওয়াজাংশিল রোম শিলটা সাধারণত রোম বোঝায় আর কি সাহসিল এই যে গোসলখানা হ্যাঁ কোন একটা রোমকে বোঝায় সাহসিল রুমমেইট রুমমেইট হচ্ছে কি একসাথে যে থাকে আপনার সাথে সে হচ্ছে কি রুমমেইট আমরা যেটা বলি রুমমেট সেটা হচ্ছে কি রুমমেইট খল্লি যে তত্ত্বাবধায়ক হ্যাঁ যে তত্ত্বাবধান করে আর কি সে হচ্ছে তত্ত্বাবধায়ক আচ্ছা তারপরে দেখি এগুলি হচ্ছে শব্দার্থ আমরা নিচে কি আছে সেগুলি একটু দেখব এখানে মুনবপ মুনবপটা বিপসিদা আচ্ছা আমরা একটু পরে দেখি কি লিখছে বিপসিদা ক্রিয়াপদের সাথে যুক্ত হয়ে নিম্ন পদস্থ বা সমপদস্থ কাউকে কোনো কাজ করতে প্রস্তাব বা অনুরোধ করা বোঝায় নিজের চেয়ে উচ্চপদস্থ কারো সাথে ব্যবহার করলে বেয়াদবি হবে তাই এই কথাটা আসলে আমার কাছে মনে হচ্ছে ভুল কারণ হচ্ছে বিভীষিকাটা নফিব মাল হিসেবে ব্যবহার করা হয় এবং এটা সাধারণত যারা উচ্চপদস্থ আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনি যদি নিম্ন পদস্থ কেউ থাকে তাহলে আপনি যা ব্যবহার করতে পারেন যেমন বাপ মগরু খাজা চল ভাত খাইতে যাই আপনার দৌনিও যদি হয় বা আপনার ছোট যদি কেউ হয় সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন বাপ মগরু খাজা কোনো কিছু চল করি চল যাই খাজা চল যাই চল খাই মগজা চল কাজ করি ইলহাজা এটা হচ্ছে কি চল করি যদি আপনার সমবয়সী বা আপনার ছোট হয় সেটা হাজা ব্যবহার করতে পারেন আর যদি বড় কেউ হয় যেমন আমরা কোম্পানিতে যারা সেমভাবে আমরা ব্যবহার করি যারা আমাদের সিনিয়র বা আমাদের উপরে যারা আছে খাজাং নিম পূজাং নিম তাদের সাথে হাফসিদা বা খাপসিদা তারপরে মানে শিক্ষা হাফসিদা বলতে পারি আমরা এরকম করে আর কি সাধারণত উচ্চপদস্থ যারা আছে তাদের ক্ষেত্রেই বিপসিদেরা ব্যবহার করা হয় থাকে এখানে লেখাটা ভুল আচ্ছা তারপরে আমরা নিচে চলে যাচ্ছি
আচ্ছা নিচে হচ্ছে দুই নম্বর থেওয়া। দুই নম্বর থেওয়াটা আমরা দেখব, দুই নম্বর থেওয়ার মধ্যে রিহান এবং খালিন। রিয়ান হচ্ছে ইপিএস কর্মী এবং খালি মানে হচ্ছে কোরিয়ান, যে খিসুক স্যার মানে কি বলে তত্ত্বাবধায়ক, খিসুক স্যার কেয়ারটেকার। তো আমরা প্রথমে কোরিয়ানদের মুখ থেকে শুনি দেওয়াটা, তারপরে আমরা আলোচনা করব। আজাশি, হুকেশিলি জম চুউন্দে 전기 난로를 켜도 돼요? 그럼요. 켜도 되죠. 휴게실에 있는 동안 잘 사용하고 나갈 때는 꼭 스위치를 끄고 플러그도 뽑아놓으세요. 네, 그럴게요. 지난번에는 아무도 없는데 난로가 켜 있어서 깜짝 놀랐어요. 그래요? 큰일 날 뻔했네요. 제가 다른 친구들한테도 신경 쓰라고 얘기할게요. 아차, 두 넘버 이제 대화 두 넘버 কথোপকথনটা আমরা এবার আলোচনা করব। 코리안দের মুখ থেকে শুনলাম আমরা। রিহান সাহেব বলতেছে, আজুশি, কোরিয়ার যে কেয়ারটেকার তাকে আজুশি বলে সম্বোধন করে। আজুশি হিউগি শিরি জুম চুন দে জঙ্গি নাল্লো রুল খিয়োদো দেয়। রিয়ান সাহেব বলতেছি কি, আজুশি হিউগি শিরি জুম চুন দে জঙ্গি নাল্লো রুল খিয়োদো দেয়। রিয়ান সাহেব বলতেছে, চাচা বা কেয়ারটেকার যাকে থেকে আজুশি বলে, আজুশি হিউগি শিরি, হিউগিশিল মানে হচ্ছে কি বিশ্রামাগার, বিশ্রামাগার জুম একটু চুন দে ঠান্ডা লাগছে, হিগুশিরে ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা লাগতেছে। জঙ্গি নাল্লো, জঙ্গি নাল্লো হচ্ছে কি, নাল্লো মানে হচ্ছে হিটার, জঙ্গি নাল্লো বৈদ্যুতিক হিটার। এটা অনেকে হয়তো উচ্চারণ করতে পারে, নান নান রো, নান রো উচ্চারণ হচ্ছে নাল্লো, নাল্লো নাল্লো, জঙ্গি নাল্লো রুল, জঙ্গি নাল্লো রুল। রুল হচ্ছে একটা অবজেক্ট পার্টিকেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। খিও খিও খিওদা, খিওদা মানে হচ্ছে কি খোলা বা চালানো। খিও দো দেবে, এই যে দো দেওয়া হচ্ছে একটা গ্রামার, কোনো কিছু প্রস্তাব করার ক্ষেত্রে, অনুমতি চাওয়ার ক্ষেত্রে সাধারণত দো দোয়াও ব্যবহার করে। তারপরে খালিন কি বলছে, খুরুমিও, অবশ্যই খুলতে পারো, সমস্যা নাই, খেদু দেজ, খুলতে পারো, সমস্যা নাই। কিউগুশিরে বিশ্রামাগারে, বিশ্রাম রুমে ইন্দুন্দমান থাকার সময় জাল ছায়ং হাগো, ভালো করে ব্যবহার করে। নাগাল তেনুন যাওয়ার সময় কুক, অবশ্যই সুইচি রুল, সুইচি সুইচ মানে কি সুইচ, কুগো বন্ধ করে, কুদা মানে হচ্ছে কি বন্ধ করা, কুগো বন্ধ করে। ফুল্লুক গুদো, ফুল্লুক মানে কি প্লাগ, যেটাকে আমরা ফুল্লুক গুদো প্লাগ দো, পুবা খুলে নৌসেও রাখো, প্লাগ দো খুলে রাখুন, তাহলে হচ্ছে কি অবশ্যই খোলা যা, অবশ্যই আপনি চালু করতে পারেন, অবশ্যই খেদ দেজ চালু করা যায়। হিউগিশিরে, হিউগিশিরে ইন্নুন দোঙান, হিউগিশিরে থাকার সময় ভালোভাবে ব্যবহার করে। জাল সায়ং হাগো, নাগালতে যাওয়ার সময় কুক সুইচ, অবশ্যই সুইচ বন্ধ করে, এবং ফুলকুদো পোবানোসে এবং প্লাগ দো খুলে রাখুন। তারপর রিয়ান কি বলতেছে, নে খুরল কেও, হ্যাঁ তাই করব। তারপর খালিন কি বলছে, জিনান বনে নুন গতবারে আমুদু অমনুন্দে, কেউই ছিল না, কিন্তু কেউই ছিল না, আমুদু অমনুন্দে কেউই ছিল না, নাল্লোগা হিটার খিও ইস্যস, খিও ইস্যস খোলা থাকার কারণে কামচাক
놀랐어요. 깜짝 놀랐다 말이 어째 기 어박 해 자와 쫌게 자와 깜짝 놀랐다. 깜짝 놀랐어. 어박 해 계실람. 기우이 치료나 룸에르 비토레 따르버르지 기 에이 모두들 기타타 콜라 치료. 이따 대기 하면 어박 해 계지. 기우 나이 모두들 기타를 콜라. 이따 기 올체. 브리안 셰플스 그래요. 다이 코닐 날 뻔해 했네요. 코닌 코닐 날 본 헨네요. 에이 네요. 이따 사다란토 기 또 아베 걸때 배워 걸. 오 아차. 또 아베 기 걸때 시에다 배워 걸지. 비샬 거토나 고이 때 마라토 소모샤 호이 때 바토. 바 보로 코노 거토나 코닐. 마니 보로 코노 거토나. 보로 거토나 하지 기 코닐 보로 거토나. 날 보냈다. 날 보냈다 마니 하지 기 코노 기수 고이 때 게실로. গাড়ি একটার সাথে আরেকটা লাইগা গেছিল, হ্যাঁ আগুন দইরা গেছিল, এরকম একটা কোন একটা, কিন্তু যায় নাই এখন আগুন দইরা, এরকম বিষয় ক্ষেত্রে কি নাল পনেত্তা, এটা হচ্ছে একটা গ্রামার, নাল পন নাল পন হেনেয়, হ্যাঁ গইটা গেছিল, জেগা আমি তারুন চিঙ্গু দুল হানথেদো, আমি অন্যান্য চিঙ্গু বন্ধুদের সাথেও সিংগং সিংগং মানে হচ্ছে কি একটু খেয়াল করে রাখা মাথা খাটাইয়া হ্যাঁ খেয়াল করে সিংগং সিংগং সুরাগো ইয়াগি হালকেও অন্য বন্ধুদেরকেও খেয়াল রাখার জন্য কথা বলবো আচ্ছা তারপরে এটা আমরা শেষ করলাম তারপরে অহি যদি আমরা আলোচনা করি অহি হচ্ছে যে নেনবাং নেনবাং হচ্ছে কি শীতলীকরণ এখন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র সনফুঙ্গি পাখা তারপর হচ্ছে নানবাং তাপায়ন জঙ্গি নাল্লো বৈদ্যুতিক হিটার জঙ্গি জাংফান তারপর হচ্ছে কি সুইচিরুল খিয়দা সুইচিরুল খিয়দা সুইচ খোলা সুইচিরুল কুদা সুইচ বন্ধ রাখা ফুলগুরুল কুদা বৈদ্যুতিক প্লাগ লাগানো তারপর হচ্ছে কি ফ্লুগরুল পুপদা বৈদ্যুতিক প্লাগ খোলা পোবা পোবায় এটা সাধারণত কি বলা হয় পোবায় এটা হচ্ছে কি কুজয় কুজয় মানে হচ্ছে কি লাগানো এভাবে বলে আর কি কোরিয়ানরা হ্যাঁ প্লাগুল কোজা বা কয় আচ্ছা তারপরে এই যে নুন্দুগান নুন্দুগান হচ্ছে কি ক্রিয়াপদের সাথে জ হয় কি বুঝি না কোন অবস্থানগত চলার সময়কে বোঝায় এ লাগিয়ে নুন্দুগান নুন্দুগান ও বলা যায় সামনে ও পেছনে বাক্যের কর্তা ভিন্ন হলেও ব্যবহার করা যায় এছাড়া সময়বাচক বিশেষ পদের সাথে দুঙ্গান লাগিয়ে ব্যবহার করা যায় এটাকে যদি একদম সহজ ভাষায় যদি আমি ব্যাখ্যা করি সাধারণত কোন একটা নির্দিষ্ট সময়কে বোঝাতে নাউনের পরে দুঙ্গান ব্যবহার করা হয় আপনি যেমন এটা সরি নাউনের পরে না বারবের পরে আর কি যেমন বাপ মংনুন দোঙান ইল হানুন দোঙান কাজ করার সময় কাজ করার ওই সময়টা যেমন কাজ ইল হানুন দোঙানে জনুয়া অবশ্যই কাজ করার সময় মোবাইলে ফোন আসছে তারপরে আপনি কি বলা যায় হাঙ্গুকে সুলতে দোঙান হাঙ্গুকে থাকার সময় তারপরে আপনি ই বা মগলতে দোঙান কাজ কোন একটা নির্দিষ্ট সময়কে সাধারণত বোঝাতে দোঙানটা ব্যবহার করা হয়ে থাকে এখানে যদি যেই বাক্যগুলি দেওয়া আছে হাসান সিরুল খিদারিনুন দোঙান খাচ্ছি খফিরুল মাসিল কায় বলছে কি হাসান সাহেবের জন্য যতক্ষণ অপেক্ষা করব ততক্ষণ আমরা কি বলে কফি খেলে কেমন হয় খিদারিনুন দোঙান
অপেক্ষা করার সময় অপেক্ষা এই যে নির্দিষ্ট সময় এই সময়টার মধ্যে আর কি তারপর হচ্ছে কি ন্যাং বা আঙুল হানুন দোয়ান যে আপনার এয়ার কন্ডিশন চলার যে সময়টা হ্যাঁ ন্যাং বা ন্যাং বাঙুল হানুন দোয়ান চাংমুনুল ইয়লমিয়ন আন্দেয় ইয়লমিয়ন হ্যাঁ আপনি যদি এয়ার কন্ডিশন চালু কইরা জানালা খুলে রাখেন সেটা কি হবে না এভাবে চলবে না এটা হচ্ছে ন্যাং বাঙুল হানুন দোয়ান ওই সময়টা যে সময়টাতে আপনি কি করবেন এয়ার কন্ডিশন চালু রাখবেন সেই সময়টাতে হ্যাঁ জানালা খোলা রাখা যাবে না নির্দিষ্ট সময় বোঝাতে তারপর হচ্ছে কি জিগু ছাংমনুল দাদুস দাদুলকেও এখন জানালা বন্ধ করব বাক্যে নাগা ইন্নুন দোয়ান জঙ্গি জাংফানুল কুক কুসেও বাহিরে থাকাকালীন সময়ে এই যে ফাক্ষে নাগা ইন্নুন বাহিরে থাকার সময় বাহিরে কি বলে ভাক্যে নাগা ইন্নুন বাহিরে থাকার সময় দোঙান ওই সময় জঙ্গি জাংফানুল কুক কুসেও হ্যাঁ অবশ্যই ব্যাটিটার বন্ধ রাখবেন নে আলগে তুমনি দাহে বুঝেছি সাধারণত তেও হচ্ছে কোনো একটা সময়কে বোঝায় দোঙান হচ্ছে একটা সময়কে বোঝায় যে জংবু আছে জংবুটা হাঙ্গুকে যুগ হিয়ংথে কোরিয়ান আবাসনের ধরন এই যে বিল্ডিংগুলি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপাতু এটা হচ্ছে কি জুথেক আপাতু হচ্ছে আপনার ছয়তলার উপরে 50-60 তলা পর্যন্ত বা 80 তলা পর্যন্ত হয়ে থাকে আর জুথেক হচ্ছে 4 তলা পর্যন্ত হয়ে থাকে আর কি জুথেক আর এটা হচ্ছে ওয়াললুম এটার ভিতরে আপাতর ভিতরে একাধিক মালিকানা আছে একাধিক মালিকানা থাকবে এটা হচ্ছে নেচারি এটা একাধিক মালিকানা থাকবে একাধিক পরিবার থাকবে আর এই জুথেকগুলি সাধারণত মালিক একজন হয়ে থাকে এবং এখানে একাধিক পরিবার থাকতে পারে বা একজনও থাকতে পারে কোনো সমস্যা নেই আর ওয়াললুম হচ্ছে একজন একজনের রুম যেটা আর কি ছোট রুম একজনের রুম হচ্ছে ওয়াললুম এটা হচ্ছে ওয়ান রুম আর কি কোরিয়ানদের ইয়াতে হচ্ছে ওয়াললুম হয়ে গেছে আর কি ওয়ান রুম মানে এক রুম এটাকে কোরিয়ান ভাষায় ওয়াললুম বানাই ফেলছে বানাইছে আর কি তারা তারপরে হচ্ছে খুশিয়ন খুশিয়ন এটা হচ্ছে অনেকটা ডরমিটরির মতো আর কি আপনার এখানে বাথরুম খাবার দাবার রান্নাঘর সব কিছুই আছে সব কিছু ফিটফাট করা আর কি এরকম রুমও থাকতে পাওয়া যায় তো আমরা একটু পড়ি পড়ার পরে দেখি কি লিখছে এখানে জংবু হাঙ্গু গে যুগ হিয়ংথে কোরিয়ার আবাসনের ধরন যুগ মানে হচ্ছে আবাসন আপাতু হান খরমুর আনে ইয়রো খাগুগা দুংনিপ জগরো সালসু ইতরোক জিউন বিল্ডিং হিয়ং খোংদং জুথে গিমনিদা এগুলো হচ্ছে খোংদং জুথে খোংদং জুথে হচ্ছে আপাতু মানে একটা বিল্ডিংয়ের ভিতরে একাধিক পরিবার স্বাধীনভাবে বসবাস করতে পারবে যে বিল্ডিংগুলি সেগুলো হচ্ছে কি খোংদং জুথেক বা আপাতু তারপর হচ্ছে জুথেক জুথেক হচ্ছে জুথেগুন খুগে থানদুক জুথেক গোয়া খোংদুক জুথেকি সুমনিদা থানদুক জুথেগুন হান সেদেগা থানদন জুথেগুরু সায়ং হানুন খুজুরু থেন জুথেকিমনিদা খোংদং জুথেগুন খাক সেদেগা হানায়ে খন চুকমুল আনে সেংওয়া সেংহাল সেংহারুল হালসু ইন্নুন খুজুরু থেন জুথে কেমনিদা মানে যদি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে
এই জুতেগুলি সাধারণত 5 তলার 6 তলা পর্যন্ত হয়ে থাকে। এই জুতেগুলি মানে মালিক সাধারণত একজন হয়ে থাকে। ছোট ছোট অনেক সুন্দর সুন্দর বাড়ি করে দেখা যায় যে এগুলির মালিক একজন হয়ে থাকে, একটা পরিবার থাকে। আবার কিছু আছে যেগুলির মধ্যে মালিক একজন কিন্তু ভাড়ায় থাকে একাধিক পরিবার, এরকমও দেখা যায়। ওইগুলি হচ্ছে জুতেক, ছোট বিল্ডিংগুলি আর কি জুতেক। তারপর আরেকটা হচ্ছে ওয়াললুম, যেটাতে সকল রকমের সুযোগ সুবিধা থাকে একটা রুমের ভিতরে, সেটা হচ্ছে ওয়াললুম। আর এটা হচ্ছে খুশিবন। খুশিবনের ভিতরে আপনার সমস্ত ধরনের সুযোগ সুবিধা থাকে। আপনার এখানে কি বলে চেয়ার টেবিল খাট বিছানাপত্র সব কিছু রেডি থাকে আর কি খুশিবনের ভিতরে। আমরা ইপিএস টপিক টুটকির মধ্যে চলে আসলাম, প্রশ্নগুলি একটু দেখবো।잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. 1번. 밭. 이 প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সিস্টেমটা নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে কোনটা বলা হয়েছে, মানে কথার মধ্যে যেটা বলবে এবং ছবির সাথে যেটা মিল আছে সেটাকে আমাদেরকে নির্দেশ করতে হবে। আমরা শুনবো, প্রথমে শুনি। 얘는 큰 소리로 떠들지 마세요. 눈물 못해 조르조르 거다 말하다 보니 넘버타 이렇게 미쳤다. 2번. 난로를 사용한 후에는 반드시 플러그를 뽑아야 합니다. 벌써 키 일렉트릭 히터를 사용할 거라 보래 플러그지 플러그 꼴대세. 3 넘버를 또. 질문에 알맞은 대답을 고르십시오. 아유, 더워. 휴게실 에어컨이 또 고장 났네요. 그래요? 날씨가 많이 더워져서 냉방이 안 되면 힘든데. 그러게 말이에요. 선풍기라도 가지고 올까요? 네. 그럼 부탁해요. 저는 얼른 관리인 아저씨에게 이야기하고 올게요. আচ্ছা, 3 নম্বরে যেটা বলছে যে দুজনের কথা শুন বলবে, এই কথার থেকে যে কথা বলছে সে কথার মধ্য থেকে এখানে একটা প্রশ্ন করা আছে এবং উত্তরও দেওয়া আছে, এটা বের করতে হবে। এখানে কি প্রশ্ন করছে, জিগু মুসুন মুসুন মুঞ্জেগা ইসায় ইসুমনিকা, এখানে এখানে কি ধরনের সমস্যা, কেমন করে হচ্ছে না, অনেক গরম, অনেক গরম, ঠিক আছে। গরমের কারণে কি হয়েছে, খারাপ লাগতেছে এবং একটা কথা বলছে এয়ারখনই খুঁজাং মাসয়। তো এখানে কিন্তু এই কথাটা তখন বলছে, এই কথাটা কিন্তু এখানে উত্তর দেওয়ার সবচেয়ে একটা বড় সুবি মানে সিস্টেম হচ্ছে কি, আপনাকে এই 4টা উত্তর মানে এক নজরে দেখে বলতে হবে। দেখার সাথে সাথে যখন আপনি লিসেনিংটা শুনবেন, শোনার সাথে সাথে দেখবেন যে কোন কথাটা এখানে বলছে সেটাই উত্তর হবে আর কি। 1 নম্বরটা এখানে কি হচ্ছে, খলিন গুয়া সাওয়াস সুমনিদা, খলিনের সাথে কি কথা কাটাকাটি হয়েছে, সনফুঙ্গিগা অপসজস্বয়, সনফুঙ্গিগা মানে হচ্ছে ফ্যানটা মানে এখানে নাই হয়ে গেছে আর কি, কোনো কিছু মানে যেটা ছিল থাকার কথা কিন্তু এখন নাই, হ্যাঁ অপসদস্য। হ্যাঁ, তারপর হচ্ছে এখনই খুজাং নাসুমনিদা, এয়ারখন নষ্ট হয়ে গেছে, হিগুশিরে এয়ারখনই অপসুমনিদা, হিগুশিরে এয়ারখন নাই, এয়ার কন্ডিশনার নাই, এইটা না, কিন্তু এটা হচ্ছে 3 নম্বরটাই আর কি, এয়ারখন খুজাং নাসয়। আচ্ছা, তারপরে 4 থেকে 5 এখানেও আর কি দুজনে কথা বলবে, কথা বলার থেকে কথা বলার উপর ভিত্তি করে এখানে একটা প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্নের উত্তরগুলি এখানে দেওয়া আছে। তো এখানে উত্তর দেওয়ার সিস্টেমটা হচ্ছে এটাই যে যেই কথাটা বলে সেই কথাটা এখানে উত্তর হিসাবে এখানে দেওয়া আছে আর কি। তো এটা বের করতে হবে, শুনি আমরা। 4-5번 하나의 이야기를 듣고 두 개의 질문에 대답하십시오.
관리실에서 알려드립니다. 요즘 기숙사에 규칙을 지키지 않는 사람들이 많은데 모두 신경 좀 써주세요. 규칙을 다시 말씀드릴 테니까 잘 듣고 꼭 지켜주세요. 먼저 담배를 피울 때는 흡연실을 이용해 주시기 바랍니다. 또 방에서 조리기구를 사용하면 안 되고요. 외부인을 기숙사에 데리고 올 수 없습니다. 마지막으로 휴게실 이용 시간은 밤 10시까지니까 꼭 지켜주십시오. 이제 যে এই কথাগুলি বলছে যেটার ভিতরে যে যে কিসুকসার যে কিউসিক আছে সেই কিউসিকটা অনেকে ভালো করে মানতেছে না এটা আবার সে আল্লে দুরাশ্রয় আর কি সে আবার নতুন করে জানাই দিতেছে খল্লিন মানে তত্ত্বাবধায়ক কেয়ারটেকার তো এখানে কিন্তু এই যে হুবিয়ন শিরেস এই কথাটা কিন্তু বলছে এবং আরেকটা বলছি যে কি মানে খুবই অনুশীরস দাম্বে ফিওয়া দে মানে আপনি যেই ধূমপানের যে নির্দিষ্ট করা আছে এখানে দাম্বে ধূমপান করতে হবে বাইরে ধূমপান করা যাবে না নির্দিষ্ট জায়গার মধ্যে আর কি এটা অনেকেই মানতেছে না এটা কিন্তু এখানে বলছে ফিউন ফিউন জিহুন মানে এটা আপনার এখানে মানতে হবে তারপর আরেকটা বলছিল কি জুরি খিগু বাঙের মধ্যে এটা কিন্তু এখানে এই চারটা উত্তর মধ্যে কিন্তু নাই হ্যাঁ তারপর আরেকটা বলছিল কি ওয়েবুইন ছিঙ্গু কিন্তু এখানে নাই এখানে বলছে কি খয়াং ছিঙ্গু এই জন্য যেটা বলছে কি হুবইন শিরেস দাম্বে ফিউসেও এরকম বলছে আর কি তাহলে এক নম্বরটা হবে এটার উত্তর আর তারপর আরেকটা বলছে কি বাম ইয়োলশি কাজী ব্যবহার করতে পারবে হিউগিশিল এই যে কিসুকসাই হিউগিশিরুন মিউশিকাজি ইয়ং আলসু ইসমিকা বাম বামিউলশিকাজি এটাই হচ্ছে উত্তর আমরা রিডিংয়ে চলে যাচ্ছি আচ্ছা রিডিংয়ের মধ্যে কি এখানে যে ছবিটা দেওয়া আছে ছবিটার কোরিয়ান শব্দটা কি সেটা এটা কি কিসের ছবি এয়ার কন্ডিশন ইয়াখন এওখন সেতাগি ন্যাংজাঙ্গো সনফুঙ্গি ইয়াখন এক নম্বর তারপরে কি করতেছে অন অফ এটা অফ করতে আছে তাহলে সুইচিরুল কুদা মানে হচ্ছে কি সুইচ বন্ধ করা সুইচিরুল কিউ গই সুমনিদা সুইচ অন করতেছে না সুইচিরুল কু গই সুমনিদা বন্ধ করতেছে দুই নম্বরটা উত্তর ফুলক গরুল কু গো ইসুমনিদা প্লাক লাগাইতেছে প্লাক তো এখানে নাই ফুলক গরুল পুব গই সুমনিদা তাহলে হচ্ছে কি দুই নম্বরটা উত্তর তারপর হচ্ছে তিন থেকে চার পর্যন্ত এখানে হচ্ছে শূন্যস্থানের মধ্যে যেই সঠিক শব্দটা হবে সেটা ব্যবহার করতে হবে তো সঠিক শব্দটা কি এটা আমরা একটু পরে দেখি ইয়খনুল অঞ্জবুদ্ধ সায়ং হালসু ইসয় বলছে ইয়খন এয়ার কন্ডিশনার কখন থেকে ব্যবহার করতে পারি তারপর হচ্ছে না বলছে কি এখন এখন খাতুন এখন খাতুন ড্যাশ সিসরুন ইউগুয়াল ইউওয়াল মাল বুথ সায়ং হালসু ইসুমনিদা মানে বলছে কি কোন সময় সাধারণত এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারবো এরকম আর কি হ্যাঁ কখন থেকে এয়ার কন্ডিশন ব্যবহার করতে পারবো বলছে কি এখন খাতুন মানে ওই ধরনের এখন খাতুন মানে শীতলীকরণ টাইপের যন্ত্রপাতি আর কি যন্ত্রপাতি এটাকে বলে কি বলে আর কি এটাকে ন্যাংবাং ন্যাংবাং হচ্ছে কি শীতলীকরণ যন্ত্র আর কি ন্যাংবাং শিশরুম ইয়গুয়াল মালভূত ব্যবহার করতে এই ধরনের শেষের দিকে হ্যাঁ ইয়গুয়াল মাল ইউওয়াল এটা হচ্ছে কি ইউওয়াল ইউল মালবুদ্ধ সায়ং আলসু সুমিদা সায়ং আলসু ইসায় আচ্ছা তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে কি জুমারে খাচ্ছি খেদানুল সংসু আলকায় ছুটির দিনে আমরা একসাথে খেদান মানে সিঁড়ি পরিষ্কার করতে পারি কি একসাথে পরিষ্কার করব
প্রশ্ন করছে আর কি। নে করেও হ্যাঁ করতে পারি, খাচ্ছি খাচ্ছি কি এখানে খাচ্ছি সংসু হাফসিদা, খাচ্ছি যেখানে ব্যবহার করা হবে এখানে কি হবে হাফসিদা, হামিদা হবে একা। সুমনিদা হচ্ছে অতীতে করেছিলাম, সংসু হেয়া হামনিদা করতেই হবে, করতেই হবে একত্রে করতেই হবে, ওই রকম না সাধারণ হচ্ছে সংসু হাফসিদা, এটাই হবে আর কি। দুই নম্বরটা হবে উত্তর। পাঁচ নম্বরটা হচ্ছে থাউম খুরুল ইলকু মুরুমে থাপা শিপশিও, নিচের খুরুল মানে হচ্ছে লেখাটা পড়ুন এবং উত্তর দিন। লেখাটা হচ্ছে খিচুক সানুন ইয়র সারামি হামকে স্যাং হাল হানুন খুশিমনিদা, অনেক লোকের সাথে বসবাস করার একটা জায়গা, খুরনিকা সরু তাই সরু ইয়ে ওই রুল জিখিগো থারুন সারামে গে ফিহে রুল জুজি আনাস আনাইয়া হামনিদা, মানে একজন আরেকজনের সাথে নিয়ম নীতি মান্য করে এবং ক্ষতি না করে বসবাস করতে হবে। নুজুন শিগানে শিকরপজি শিকরপকে তদুলজি মা শিবশিও, নুজুন শিগানে মানে রাত্রবেলায় বা বিকালবেলায় নুজুন শিগানে মানে চিল্লাচিল্লি করা যাবে না, খুড়ি গো শিশল দো কেকু থাকে ছায়ং হিয়া হামনিদা, শিশল শিশল মানে হচ্ছে সেথাগি বাথরুম, তারপরে এই সমস্ত যেগুলি ব্যবহার করা হয় ব্যবহার্য জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, সাহসিল গোয়া সেতাক শিরুন হাংসাং কেকু থাকে খলিয়াপসিদা, বাথরুম এবং ওয়াশিং মেশিন ঘর সবসময় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আচ্ছা তারপরে ওইখানে আমরা দেখি যে কি বলছে আসলে, খুরে নিয়ংগুয়া মাতজি আনুন খুসুল মৌসুম নিক্ষা, এলাকাটার সাথে কোন জিনিসটা অমিল আছে সেটা বাছাই করতে হবে। এক নম্বরে হচ্ছে কি সরু বেরিও হেইয়া আমনিদা, একজনের একজনের সাথে মিলেমিশেই থাকতে হবে, বেরিও হাদা মানে হচ্ছে কি মিলেমিশে থাকা। দুই নম্বর হচ্ছে কি শিশুরুল আকিয় আকিয় সইয়া হামনিদা, মানে সেভ করে ব্যবহার করতে হবে বিভিন্ন জিনিসপত্র ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেভভাবে, কেকু থাকে শিকরপকে তদুলমিয়ন আন্দুমনিদা, শিকরপ যে কোলাহলপূর্ণ করলে চলবে না এটা এখানে বলা আছে। তারপর চার নম্বরটা হচ্ছে সাহসিরুন খাল্লিনী সংসু হামনিদা, সাহসিল মানে গোসলখানা খাল্লিন মানে কেয়ারটেকার পরিষ্কার করবে, এই ধরনের কথা এখানে বলা নাই, তাইলে অমিল হচ্ছে চার নম্বরটাই আর কি, চার নম্বরটাই হবে উত্তর। ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।